করলাম না আপনার সমস্ত লটবহর নিয়ে এখান থেকে বিদায় হতে পিতা আমার ঘর থেকে আশীর্বাদ ফুল নিয়ে এসো আমি ওনাকে আশীর্বাদ করব যাও হ্যাঁ গুরুদেব এক্ষুনি এনে দিচ্ছি না 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 মানে আশীর্বাদ তো নেবই আমি আগে আপনি খেয়ে নিন না আমি যাবো আর আসবো আপনি ততক্ষণ খেয়াল রাখুন গুরুদেব তো খাচ্ছেন আমি না না শোনো না চিত্রা আসলে সারাদিনের এই এঁটো কাটা কাপড়ে আশীর্বাদের ফুল নিলে না আমার মনটা ভীষণ খুঁতখুঁত করবে জানো তার থেকে বরং আমি পরে স্নান করে শুদ্ধ হয়ে গুরুদেবকে প্রণাম করে তারপর না হয় নেব কি বলুন গুরুদেব থাক থাক উনি যখন শুদ্ধ চিত্তে আশীর্বাদ চাইছেন তখন আর ওনাকে জোর করো না পঞ্চমী তোমার হলো কিছু পেলে না গো মলি দিদি কিছু খুঁজে পাচ্ছি না ঝুলাখানা তোর কাছে কোত্থেকে এলো শস্যের পাথর এটি তান্ত্রিকের কাছে এলো কেমন করে এটি কি করে সম্ভব আর যথা সময় আমি না পৌঁছলে কিঞ্জল আর চিত্রা ভবলীলার সঙ্গ হয়ে যেত আর যাই হোক না কেন বজ্রবাহন তো আর ইচ্ছে তারই সাপ নয় যে রূপ বদলে বজ্রবাহন হয়ে যাবে তবে বজ্রবাহনের এই শস্যের পাত্র বজ্রবাহনের কাছে এলো কেমন করে কেমন করে এলো না না কিছু তো একটা গন্ডগোল আছেই ওই তান্ত্রিক সকলের সামনে যা যা বলেছে তা সবটা সত্যি কথা নয় পঞ্চমী পঞ্চমী কেউ যেন আসছে তাড়াতাড়ি করো সর্বনাশ পালাতে হবে কেউ দেখে পেলার আগেই পালাতে হবে ধরা পড়া যাবে না কিছুতেই ধরা পড়া যাবে না মেরে দিদি তুমি ধরো আমি এক্ষুনি আসছি চলো তাড়াতাড়ি এখান থেকে আমি চিত্রা আর গুরুদেব দুজনেরই আওয়াজ পেলাম কেন চলো চলো দিদি পালাবো চলো খাওয়াটা আজকে বড্ড বেশি হয়ে গেল চিত্রা ও কোনো ব্যাপার না গুরুজি আপনি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে আমি আর আপনাকে বিরক্ত করবো না আপনি যান না ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন Oh.
কি আমার সর্ষের হাড়ি, আমার সর্ষের হাড়ি জোনার বাড়িতে কেন? আমি তো এমন ভুল করিনি। তাহলে তাহলে কে আনলো বাড়িতে, কে আনলো? আমার সর্ষে, আমার মন্ত্র পুত সর্ষে, আমার মন্ত্র পুত সর্ষে কোথায় গেল? কে নিল, কে নিল, কে আমার সর্ষে নিল? আমার আমার শক্তি, আমার আমার সমস্ত ক্ষমতা, আমার শক্তি কোথায় গেল? কে নিল, কে নিল? বাবা নীলকণ্ঠ, আমার বিশ্বাস বিপত্র বাহনের মতো এই তান্ত্রিকেরও সমস্ত শক্তি এই সর্ষেতে লুকিয়ে আছে। এই সবকিছু আমি তোমায় আহুতি দেব বাবা। তুমি আমার বাবুরে ওই তান্ত্রিকের মায়াজাল খাটিয়ে বের করে আনো। দয়া করো বাবা, দয়া করো, দয়া করো। পেরেছো শেষ করতে তান্ত্রিকের শক্তি? পেরেছি, পেরেছি কাকিমণি। মাটা গুরুন, মাটা গুরুন, আর কোনো চিন্তা নেই। এবার বাবু ওই তান্ত্রিকের বসটা ঠিক ঠিক পেরিয়ে আসতে পারবে। কি জয়, এখন আসুন, আসুন বলছি, আসুন। তুমি এখনো যাওনি কেন? তোমাকে বলেছিলাম না বাড়ি থেকে বেরিয়ে যেতে, যাওনি কেন? কি চিত্রা, আপনি কি বলছিলেন? মাকে বাড়ি থেকে বের করবো না, মা খুব ভালো, এই ভালো, এই ভালো নমুনা। মা আপনাকে এখনো সহ্য করতে পারে না চিত্রা, আর যে আপনাকে সহ্য করতে পারে না আমিও তাকে সহ্য করবো না। অক্ষয় পাত্র, পূর্ণ হোক, পূর্ণ হোক অক্ষয় পাত্র। হ্যাঁ
আমার ঘরে কে ঢুকেছিল, কে চুরি করলো আমার সর্ষে, কে? চলো 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 পাল্টাই।